দেখো, আমরা পড়ছিলাম ক্লাস 10 এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়েছিলাম আগের দিন। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করতে পারে? না, তড়িৎ পরিবহন করতে পারে। তো আমরা এটাও তো জানি যে ধাতুও তড়িৎ পরিবহন করে বা ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। তাহলে ধাতুর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ হয়, আবার তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ হয়। কিন্তু এই দুটোর মধ্যে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। তো সেই পার্থক্যগুলোই আমরা এখন পড়ব, যে ধাতু আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পার্থক্য। প্রথমে পড়ছি দেখো ধাতু। ধাতু কি করে? না, ধাতু কিন্তু দেখো কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন ক্ষমতা ধাতুর কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করে? না, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং কি না তড়িৎ পরিবহন ক্ষমতাটাও তুলনামূলকভাবে কম হয়। ধাতুতে উপস্থিত মুক্ত ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহনের জন্য দায়ী। অর্থাৎ কি, তড়িৎ পরিবহন যে ধাতু করে সেটা কার জন্য করতে পারে? না, মুক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য। আর তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে যে আয়নগুলো উৎপন্ন হয় তার ফলেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহনের ফলে সামান্য ভৌত ধর্মের পরিবর্তন হলেও রাসায়নিক ধর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সাধারণত দেখা যায় যে তড়িৎ পরিবহনের ফলে ধাতু সাধারণত একটুখানি গরম হয়ে যায়, অর্থাৎ উত্তপ্ত হয়ে যায়, কিন্তু রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সামান্য ভৌত ধর্মের পরিবর্তন হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন কি হয়? না, রাসায়নিক পরিবর্তন ঘটে ও সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ উৎপন্ন করে। ধাতুতে কি হয়? না, তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে ধাতুর রোধ বৃদ্ধি পায়, ফলে পরিবাহিতাও হ্রাস পায়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হয়? না, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রাটা বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবাহিতা সেটাও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে আমরা জানলাম যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ধাতুতে পরিবাহিতাটা হ্রাস পায়, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি হয়? না, তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা যেহেতু বৃদ্ধি পায় তাই তড়িৎ পরিবাহিতাটাও বৃদ্ধি পায়। আর ধাতুতে কি হয়? না, তড়িৎ পরিবহনকালে ধাতুতে উপস্থিত পরমাণুর স্থান অপরিবর্তিত থাকে, অর্থাৎ যে পরমাণুগুলো যেগুলো ধাতুতে উপস্থিত আছে সেগুলোর কোনো পরিবর্তন হয় না তাদের স্থানের। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহনকালে সংশ্লিষ্ট আয়নগুলির কিন্তু স্থান পরিবর্তন ঘটে, অর্থাৎ তারা এক জায়গায় থাকে না। তাহলে আমরা এখানে পড়লাম ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পার্থক্য। বাড়িতে এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে লিখবে। এবার পড়ব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ প্রথমত কাকে বলে সেটা আগে আমরা একটু জেনে নিই। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে আমরা দেখেছিলাম যে গলিত বা দ্রবীভূত অবস্থাতেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা তড়িৎ পরিবহন করতে পারে। তো যখন দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করার বিক্রিয়াকেই বলা হচ্ছে বা প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ কি, না যখন আমরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করছি তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রাসায়নিক বিয়োজন ঘটছে এবং ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ যে উৎপন্ন হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এবার আমরা এই যে পুরো ব্যাপারটাই যেটা আমরা আগেও পড়েছি যে একটা
একটা পুরো বিকারের মধ্যে নিচ্ছি, তোর বিশ্লেষ্য পদার্থ দুটো গ্রাফাইট বা ধা প্ল্যাটিনাম ধাতুর পাত নিচ্ছি, বা তারপর তাকে ব্যাটারির সঙ্গে যুক্ত করছি ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বার। এই পুরো ব্যাপারটার ফলে যে রাসায়নিক বিয়োজন ঘটছে, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে, তাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো ভোল্টামিটার কথাটা কাকে বলে? না, ভোল্টামিটার হচ্ছে আমরা যে এখানে তড়িৎ বিশ্লেষণটাকে করতে গেলে আমরা যে একটা পাত্রের মধ্যে, সাধারণত কাচের পাত্র নেওয়া হয়, সেখানে যে একটা কাচের পাত্রের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচ্ছি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য রাখার পাত্রটা, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎদ্বার যে নিচ্ছি, এই মিলিয়ে সম্পূর্ণ ব্যবস্থাটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। আর তড়িৎদ্বার কাকে বলছি? দেখো, তড়িৎদ্বারে কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু তড়িৎ বিশ্লেষণ হবে না। সেজন্যই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুটি সুপরিবাহী ধাতব, সেটা প্ল্যাটিনাম হতে পারে, নিকেল হতে পারে, বা কোনো অধাতব পাত বা দণ্ডও হতে পারে, যেমন গ্রাফাইট, তাকে যখন আংশিকভাবে ডুবিয়ে রাখছি, সেই পাত বা দণ্ড দুটোকেই বলা হচ্ছে তড়িৎদ্বার। এবং আমি আগেও বলেছি, আবার একবার বলে দিচ্ছি, যে এই যে তড়িৎদ্বার দুটোকে ব্যাটারির সঙ্গে সংযুক্ত রাখা হচ্ছে, তো ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ মেরুর সঙ্গে এই তড়িৎদ্বার দুটোকে যুক্ত করেই তো তড়িৎ প্রবাহ চালনা করছি। তো ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হচ্ছে অ্যানোড, আর নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণে ভোল্টামিটার, তড়িৎদ্বার, ক্যাথোড, অ্যানোড এই সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেলাম।